নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 27 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার তিন রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, আগামীকালে যে রাহুকাল যে সময়টা রয়েছে আপনার, দুপুর তিনটা থেকে বৈকাল 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, এবং আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা রয়েছে 11:55 থেকে 12:45 পর্যন্ত একটা শুভ সময় রয়েছে। আরেকটি যে শুভ সময় রয়েছে সকাল 9:21 থেকে 10:28 পর্যন্ত, সময়টা কিন্তু বিশেষভাবে শুভ রয়েছে। আগামীকাল তৃতীয়া এবং চতুর্থী তিথি রয়েছে, এবং হস্তা এবং চিত্রা নক্ষত্র দিনটিকে আগামীকাল রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবং প্রত্যেককে আমি একটি কথা বলি, প্রত্যেকে আপনারা জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট করুন। এবং আমি বারবার বলি যে আমাদের যে জন্ম ছক, আগে বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে, এবং সর্বোপরি আপনার সংখ্যা। দেখুন, আমাদের এই যে সংখ্যাদত্ত আমাদের ভাগ্যকে কিন্তু বদলে যায়। এই যে 27 তারিখ, এই 27 তারিখ মানে কত হচ্ছে, 2+7=9। এইবার 9 অঙ্কের যারা জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বিশেষভাবে কিন্তু শুভ যাবে। আপনার যদি 18 তারিখ, আপনার যদি 9 তারিখ, আপনার যদি 27 তারিখ জন্ম হয়, তাহলে কিন্তু এই দিনটা আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং আজ এই 27 তারিখের দিনের জন্য আপনার ব্যক্তিগত যে রাশিচক্র অনুযায়ী যে আপনার যে লাকি নাম্বার কোনটা রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। কারণ আমাদের যে নাম্বারগুলো রয়েছে না, এই নাম্বারগুলো আমাদের কিন্তু ভাগ্যকে কিন্তু বদলে কিন্তু দিতে পারে। একটি নাম্বার আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু করতে পারে। তাই আমি বারবার বলছি, আগে নিউরোলজিটা, আগে সংখ্যাতত্ত্বটা আগে জেনে নিন, এবং তার পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, অল্পের জন্য আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন, দেখবেন আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। কারণ অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না। একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার দেখে নিন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দেখে নিন। কারণ আমাদের এই যে সংখ্যা তত্ত্বটাকে যদি আমরা ঠিক মতন কাজে লাগাতে পারি, আমরা যদি ভাগ্যভাবটাকে স্ট্রং করতে পারি, আমার যদি রাহু গ্রহটাকে স্ট্রং করতে পারি, নিশ্চিত রূপে আমাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। শুধুমাত্র লটারি থেকে নয়, আমি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ আমি বলছি। আপনার যদি জন্মকুণ্ডলিতে যোগ যদি ভালো থাকে, আপনার যদি দশা মহাদশা পারমিট করে, এবং আপনার ক্ষেত্রে যদি সেই যে আমি গ্রহের যে প্রতিদিন কথাগুলো বলি তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করে থাকেন, আমি খুব দায়িত্বের সাথে বলছি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকে বলে না যে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তিতে এত বাধা আসছে, এর জন্য কিন্তু আমি আবারও বলছি প্রতিকার প্রতিবিধানের কিন্তু দরকার। কারণ আমাদের যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহ আমাদের শুভ নয়, আবার 9টি গ্রহ কিন্তু অশুভ নয়। কিছু গ্রহ আমাদের অশুভ, কিছু গ্রহ আমাদের শুভ কিন্তু রয়েছে। যে জায়গাগুলোকে অশুভ রয়েছে সেটা মেরামত করা দরকার, সেটার প্রতিকার প্রতিবিধান করা দরকার, তবেই কিন্তু বলা যাবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা। এবং প্রত্যেককে আবারও বলছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট করুন, এবং আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। কারণ আমি প্রতিদিনকার এই ভিডিওটি কেন আপনাদেরকে দিই, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা জানতে পারেন। কারণ অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, যে অনেকের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে, এই বাধাকে কাটাতে গেলে কি করতে হবে, আগে প্রতিকার করতে হবে। এবং এর পাশাপাশি আমি একটা কথা বলছি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। অনেকের ক্ষেত্রে কি বারবার
একই জায়গাতে গিয়ে ধাক্কা বাজছে, 2-1 নাম্বারের জন্য রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ হবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। দেখুন, তিন রাশির আমি কথা বলবো, তিন রাশির টার্গেট নাম্বার, তিন রাশির শুভ সময় আপনাদের জানাবো, কিন্তু সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের সঙ্গে যে মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের সঙ্গে যে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু মিলবে। প্রথম যে আগামীকালের রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে 9:21 থেকে আপনার 11:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের যোগ থাকে। তবে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি যদি আপনি জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি 100% হতে চলেছে। মেষ রাশির টার্গেট নাম্বার 3 এবং 9, 3 এবং 9 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময় 11:21 থেকে 11:21 থেকে 12:16 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই দুটি রাশি, আর একটি যে রাশির কথা আমি বলবো যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, 3 নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা খুব শুভ যেতে চলেছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সিংহ রাশি সেটি হচ্ছে 4 এবং আপনাদের ক্ষেত্রে 8। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে দুপুর 12:12 থেকে 1:02 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যদি আপনাদের জন্মছকে খুব বড় দোষ না থাকে আমি একটি কথা বলবো, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করে দেখুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন আপনার যে বাধা বিপত্তিগুলো রয়েছে না, সেই বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। এবং আর একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, আবারও বলি একটা কথা, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনার সাথে মিলছে না, একবার নিজের ভাগ্যকে যাচাই করে নিন, একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।